সম্মানটুকু রাখবে। যখন ধরো আমাদের কাছে এরকম একটা কথা আসে যে পরীক্ষার্থীরা অনেক বেশি ডিস্টার্ব করে হলে কথা বলে, তো তখন আমরা কিন্তু আসলে টিচাররা হয়তো যাবেই দেখতে যে তোমরা কে কেমন আছো, কিভাবে কে পরীক্ষা দিচ্ছ, একসময় না একসময় কিন্তু জানা যাবে। আর আমরা যদি ধরো কেউ জানলাম না, আমরা জানতেও পারলাম না যে কারা ওখানে আসলে দেখা দেখি করলে, কথা বললে বা শিক্ষককে ডিস্টার্ব করলে, পাশের লোকজনকে ডিস্টার্ব করলে, কেউ জানলাম না। কিন্তু যে ডিস্টার্ব করলে সে তো জানলে, সে তো জানো, সে তো নিজে জানো যে আমি কি করেছি, সেটা তো তুমি নিজে জানবে। আমরা কেউ জানলাম না পৃথিবীতে, কিন্তু তুমি নিজে জানবে না। ওই নিজে জানাটা তোমাকে ভালো থাকতে দেবে না, বিশ্বাস করো। এটা তুমি যেখানেই থাকো তোমাকে কিন্তু রাতে ডিস্টার্ব করবে, দিনে ডিস্টার্ব করবে। যখনই তুমি চোখ খুলবে তখন তুমি ভাববে কোনো না কোনো সময়, এটা তোমার অভিজ্ঞতার মধ্যে চলে এসছে, তো মানুষের অভিজ্ঞতায় যেটা এক্সপিরিয়েন্স এর মধ্যে চলে আসে, ব্রেইন ওটা রেখে দেয়, কোনো না কোনো ভাবে এই স্মৃতিটা তোমাকে ডিস্টার্ব করবে। তো নিজেকে নিজে ডিস্টার্ব করবে তখন তুমি, অন্য কেউ কিন্তু না, নিজেকে নিজে ডিস্টার্ব করবে এবং ডিস্টার্ব হতে থাকবে, এটা দরকার নাই। বিশ দিন কষ্ট করো, তোমার এত কথা বলতে হবে না। যেটা বলেছেন যে লাস্টে আমরা উত্তর মিলিয়ে নিই, এ ওকে একটু জিজ্ঞেস করে এইটা পারিস নাকি, সেটা আলাদা কথা, হ্যাঁ ঠিক আছে কনফার্ম করো। কিন্তু এই বিশ দিন যদি সত্যিকার অর্থে তোমরা পড়ো, খুব খারাপ রেজাল্ট হবে বলে আমি বিশ্বাস করি না। আমরা এখন এই ব্যাচটা এবং এর আগের ব্যাচটা নিয়ে আমরা খুব আশাবাদী, এর পরের ব্যাচটা নিয়েও আশাবাদী। এত মানে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমরা এর আগে কখনো পাইনি, যাদেরকে পেয়েছি তারা আমার মনে হয় আশা করি যে হঠাৎ হঠাৎ এমন হয়ে যায় যে প্রশ্নটা এত খারাপ হলো, আমার হয়তো পরীক্ষাটা একটা পরীক্ষা খারাপ হয়ে গেল, ভালো করতে পারলাম না একটা পরীক্ষা, তার জন্য কিন্তু কখনো মন খারাপ করো না। কোন একটা পরীক্ষা যদি খারাপ হয়, এর পরের পরীক্ষাটা যে সেরকমই খারাপ হবে এমন কিন্তু কোনো কথা নেই। আর এখন কিন্তু বোর্ড এরকম একটা সুযোগ দিচ্ছে, যারা একটা পেপারে খারাপ করে তারা পরে আবার সেই একটা পেপার পরীক্ষা দিয়ে নিতে পারে, তাই তো? হ্যাঁ, আমাদের সময় কিন্তু সবগুলো পরীক্ষা দিতে হতো, জানো, একটা পরীক্ষায় খারাপ করলে সম্পূর্ণ ফেল, এবং পরের বছর আবার সেই এতগুলো পরীক্ষা, আমাদের সব পরীক্ষা আবার দিতে হতো। তাহলে দেখো যে তোমাদের জন্য কিন্তু জীবন অনেক সহজ, অনেক সহজ হয়ে গেছে একদম আমি বলবো। তো সুতরাং এখন আমরা তোমাদের জন্য দোয়া করবো, আমি বেশি কথা বলতে চাই না। তোমরা অবশ্যই এই কটা দিন আর নষ্ট করো না নিজেদের জন্য, আসলে নষ্ট কোনোটাই নষ্ট হয় না, জীবনের ধন কিছুই যাবে না খেলা, যা কিছু ধন তুমি সংগ্রহ করছো তার কোনোটাই খেলা যাবে না। কিন্তু এই কদিন তোমরা মন দিয়ে একটু পড়ো, কারণ হচ্ছে যে যখন ধরো অনেক কিছু ভাবার সময় থাকে কখন জানো, তুমি ভয় পাবে, তুমি অসম্ভব ভয় পাবে অনেক জিনিস, কিন্তু যখন সেই ভয়ের জিনিসটা তোমার সামনে চলে আসবে তখন কিন্তু আর তুমি সেই জিনিসটাকে ভয় পাবে না। কেন বলো তো? মানুষ তো অনেক জিনিসকে ভয় পায়, মানুষ যেসব জিনিসকে ভয় পায় সেই ভয়ের জিনিসটা যখন মানুষের সামনে চলে আসে তখন আর মানুষ সেই জিনিসটাকে ভয় পায় না। কেন বলো তো? কারণ হচ্ছে না, ভয় কেটে যায় না, তোমার ভয় পাওয়ার টাইম নাই, এখন তোমার মোকাবেলা করার সময়, তোমাকে বাঁচতে হবে। সাপকে ভয় পাও, সাপ যদি সামনে পড়ে তখন আর ভয় পাওয়ার টাইম নাই, তখন তোমাকে দৌড় দিবা না মারবা এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়, এখন ডু অর ডাই, এখন আর ভয় পাওয়ার কোনো সময় নাই, এখন খালি পাগলের মতো পড়বা আর পড়বা আর পড়বা, আর কোনো কাজ নাই, ঠিক আছে? একদম এটাই সত্যি। আমরা তোমাদের জন্য দোয়া করি যেন তোমাদের এই আগামী সময়টা ভালো যায়, পরীক্ষার সময় সবাই সুস্বাস্থ্যে থাকবা। করোনা বলে একজন অতিথি বিদেশ থেকে আসতেছে, এই অতিথি আমাদের পছন্দনীয় না, ঠিক আছে? তো সব অতিথিকে নানান এরকম ভাবার কারণ নাই, এই অতিথিকে আমরা আসলে ঘরে ঢোকাতে চাই না, তো আমরা সেই ব্যাপারে সচেতন থাকবো। আমাদের করোনা প্রতিরোধের কিছু কিছু নিয়ম আছে, সেগুলো আমরা মেনে চলবো। আমি আজকে বিশেষ করে তোমাদের জন্য বাথরুমে সাবান দেয়া আছে, আমাদের অনুষ্ঠানেও মাইকের ভিতরে ঢুকে গেছে, ভয়াবহ ব্যাপার। তোমরা সচেতন থাকবে, আমি বিশেষ করে আজকে তোমরা তোমাদের নেওয়ার পরে আমি আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য সাবান দিতে, পকেটে করে নিয়ে যাও না, তো
আছে এখানে সবাই হাত ধুয়ে তারপরে তোমার তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করো, সংগীত কলেজে ফিরে এসো, সংগীত কলেজে ফিরে এসো, বিজয়ীর বেশি, ঠিক আছে, বিজয়ীর বেশি সংগীত কলেজে ফিরে আসবে, আমি এটাই দোয়া করতে পারি।